ওয়েলকাম ব্যাক টু সৃজনী অডিও স্টোরি। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের গল্প কাবেরী ঘোষের লেখা বিশ্বাস। গল্পের বিভিন্ন চরিত্রে দেবাংশু ঘোষ, সৌরদীপ রায়, শালিনী সুর রায়, জয়দীপ লাহিড়ি, সুমন সাধুকা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কাবেরী ঘোষের লেখা বিশ্বাস। ঈশ্বরের মহিমা বোঝা বড়ই কঠিন। বিশ্বাস যার আছে সেই বুঝবে তার মহিমা। একটা ছোট গল্প বলি। একদিন দেবর্ষি নারদ মর্তে এলেন ঈশ্বরের প্রতি কার কতটা বিশ্বাস দেখার জন্য। এক গ্রামের পথ ধরে যাচ্ছেন, এক ব্রাহ্মণ এসে নারদ মুনিকে প্রণাম করে বললেন, হে মহর্ষি, আপনি আমার প্রভুর কাছ থেকে আসছেন? মহর্ষি বললেন, হ্যাঁ বৎস। মহর্ষি, আপনি একবার আমার প্রভুকে জিজ্ঞাসা করবেন তো, আমার নিয়তিতে কি লেখা আছে? প্রভু কি আমায় তাড়াতাড়ি তার চরণে ঠাঁই দেবেন? আর কত দেরি? দিন রাত একত্র করে তার জন্য ভোজন তৈরি করছি, তিনি যেন তাড়াতাড়ি আমায় তার কাছে ডেকে নেন। মহর্ষি বললেন, ঠিক আছে বৎস, আমি নিশ্চয়ই তোমার কথা বলবো। তুমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তুমি নিরাশ হইও না। আচ্ছা, আজ আমি আসি। কথাটা বলেই মহর্ষি এগিয়ে চললেন। বেশ কিছু দূর গিয়ে দেখেন এক গাছতলায় এক মুচি জুতো সেলাই করছে। নারদমুনি কাছে যেতেই সাষ্টাঙ্গে প্রণাম করে মুচি বলল, হে দেব ঋষি, আপনি এসেছেন, আমার কি সৌভাগ্য, আজ আপনার দেখা পেলাম। আমার একটা উপকার করবেন মণিবর? অতি ভক্তি ও বিনয়ের সাথে প্রশ্ন করে মুচি। নারদমুনি অবাক হয়ে যান মুচির ব্যক্তিত্ব ও বিনয় দেখে। তিনিও মিষ্টি করে বলেন, হ্যাঁ নিশ্চয়ই। ভক্তি ভরে কপালে দুহাত ঠেকিয়ে মুচি বলে, আমার প্রভু, আমার ঈশ্বর প্রাণের ঠাকুর নারায়ণকে জিজ্ঞাসা করবেন, আর কতকাল প্রভুর শ্রীচরণ ছাড়া থাকব, কবে তার শ্রীচরণে ঠাই পাব। নারদমুনি বললেন, আচ্ছা বেশ, আমি তোমার কথা বলবো। চলে গেলেন নারদমুনি স্বর্গে। একদিন সুযোগ বুঝে নারদমুনি প্রভু নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি মরতে গিয়েছিলাম। বাহ, বেশ। মুচকি হেসে উত্তর দিলেন নারায়ণ, মর্তের একজন ব্রাহ্মণের সাথে দেখা হলো, মন্দিরের পূজা অর্চনা করেন চারবেলা, হোমযজ্ঞ করেন, নারায়ণ সেবা করেন, আমায় দেখে ভক্তি সহকারে পাদ অর্ঘ দিয়ে আমায় সেবা করলেন। নারদমুনি একটু থমকে আরো কি বলবার আগেই প্রভু নারায়ণ বললেন, নারদ, আর কারোর সঙ্গে তোমার দেখা হয়নি? ওহো হ্যাঁ হ্যাঁ প্রভু, এক মুচির সাথেও দেখা হয়েছিল। ইতস্ততভাবে বললেন নারদমুনি। সে ওই ঘর থেকে বেরোনোর সময় আর সারাদিন কাজ সেরে বাড়িতে ঢোকার সময় তোমার একটা ছবিতে শুধুমাত্র প্রণাম করে, ব্যাস। মুখ বেজার করে বলেন নারদমুনি। প্রভু নারায়ণ বলেন, হ্যাঁ, তারা কি বললো বলো। নারদমুনি বললেন, প্রভু, তারা দুজনেই জিজ্ঞাসা করতে বলেছেন আপনাকে, তাদের কবে আপনি আপনার চরণে ঠাঁই দেবেন। কথাটা শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন প্রভু।
নারদ মুনি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, প্রভু তাদের কি বলবো? নারায়ণ বললেন, তুমি মরতে গেলে তাদের দুজনকেই বলো যে প্রভু একটি সূচের গর্তে একটি হাতিকে গলাচ্ছেন আর বের করে আনছেন। নারদমুনি অবাক হয়ে যান। নারায়ণ নারদের অবস্থা দেখে বলেন, তখন তুমি নিজেই বুঝতে পারবে নারদ, আমার এই কথা শোনার পর তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করো, তারপর ঠিক করব কাকে আমার চরণে ঠাঁই দেব। দুই দিন পর নারদমুনি মরতে গেলেন। এদিক সেদিক ঘুরে ব্রাহ্মণের কাছে গেলেন। নারদকে দেখে ব্রাহ্মণ প্রণাম করতে ভুলে গেলেন। অতি আগ্রহে জিজ্ঞাসা করলেন, মহর্ষি আমার কথা প্রভুকে বলেছিলেন, কি বললেন প্রভু? নারদমুনি এদিক ওদিক তাকিয়ে বসার জায়গা খুঁজলেন, না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, প্রভু তিনি কিছু বললেন না, তিনি শুধু একটি ছুঁচের গর্তে একটি হাতিকে গলাচ্ছেন আর বার করে আনছেন। হঠাৎ ব্রাহ্মণ রেগে বললেন, মানে তিনি এখন ওই অকাজে ব্যস্ত? একটা সূচের মধ্যে কি হাতি ঢোকানো যায় এটাও তিনি জানেন না? আমার কথা শোনার তো তার সময় নেই দেখি। রাগে গজগজ করতে করতে চলে গেলেন মন্দিরে। মহর্ষি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে ভাবতে লাগলে, এত রাগ হয়েছে ব্রাহ্মণের যে নারদ মুনিকেও গ্রাহ্য করলে না। এবার নারদ মুনি গেলেন মুচির কাছে। মুচির ঘরের সামনে গিয়ে দেখেন, মুচি রোজকার মতো ঘরের বাইরে গাছতলায় বসে জুতো সেলাই করছে না। মহর্ষি একটু অবাক হয়ে মুচির ঘরে প্রবেশ করলেন। মুচির কেউ নেই তিন কুলে। ঘরে শুয়েছিল মুচি। নারদমুনি ঘরে প্রবেশ করতে মুচি ধড়মড় করে উঠে মাটিতে একটা আসন পেতে দিল। তারপর পূজো করা বাতাসা আর জল দিল। বলল, হে মহর্ষি আমি বড়ই অসুস্থ, সে কারণে আপনার আপ্যায়নের ত্রুটি হলো, মার্জনা করবেন। কথাটা বলতে বলতে মুচি পড়ে যাচ্ছিল। মহর্ষি তাকে ধরে ফেললেন। দেখলেন মুচির গায়ে বেশ জ্বর। নারদমুনি ওকে বিছানায় শুইয়ে দিলেন। বললেন, ব্যস্ত হয়ো না, তুমি শোও। মুচি কিন্তু খুব ব্যস্ত হয়েই বলল, আমার কথা শুনে কি বললেন প্রভু, বলুন না দেবর্ষি। আগ্রহ ভরে তাকিয়ে থাকে নারদ মুনির দিকে। মহর্ষি নারদ আস্তে আস্তে বললেন, প্রভু তোমার কথা শুনে কিছুই বলেননি, তিনি ব্যস্ত ছিলেন একটি ছোট্ট সূচের গর্তে হাতিকে গলাতে আর বার করতে। শুনে মুচি দু হাত জোর করে মাথায় ঠেকিয়ে বললেন, হে প্রভু তোমার লীলা বোঝা ভার, তুমিই তো পারবে একটা সূচের গর্তে হাতিকে গলাতে আর টেনে বার করতে, তোমার ছাড়া আর কার ক্ষমতা আছে? তুমিই তো পঙ্গুকে পাহাড় ডেঙ্গাতে সাহায্য করো, তুমিই তো অন্ধকে চোখের আলো জোগাও, তোমার মহিমা অপার। কথাগুলো বলতে বলতে মুচি অঝোর ধারায় কাঁদতে লাগলো। নারদমুনি আস্তে আস্তে ওখান থেকে চলে গেলেন। বুঝতে পারলেন মুচি ঈশ্বরের বিশ্বাসের জোরে, ভক্তির জোরে
আজই প্রভুর চরণে ঠাঁই পাবেই পাবে। এতক্ষণ শুনছিলেন কাবেরী ঘোষের লেখা বিশ্বাস। গল্পের সূত্রধার ও সমাপ্তিতে আমি প্রিয়াঙ্কা। গল্প পাঠে শালিনী সুর রায়, ব্রাহ্মণ চরিত্রে জয়দীপ লাহিড়ি, নারায়ণ চরিত্রে সৌরদীপ রায়, ব্রাহ্মণ চরিত্রে জয়দীপ লাহিড়ি, নারদ চরিত্রে দেবাংশু ঘোষ, মুচি চরিত্রে সুমন সাধুকা। ভিডিও অ্যান্ড সাউন্ড এডিটিং টিম সফটওয়্যার, পোস্টার ডিজাইন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে নিজেদের মতামত জানান। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম বিভিন্ন ধরনের গল্প পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন srijoni.co.in এবং নিজস্ব গল্প অডিও রূপে শুনতে আমাদের মেল করুন info@srijoni.co.in। ধন্যবাদ।